গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে হচ্ছে কি বার বলতে গাইস, আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটা সকলকে সকলকে অনেক 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 শুভেচ্ছা গাইস। তো আজকে আমি সকাল সকাল উঠেছি, সকাল সকাল নয়, ওই 8টা নাগাদ উঠেছি। এখন বাজে 8:30। তো সব ঘর গুছিয়ে নিয়েছি। একবার দেখো, বাইরে থেকে ঝাড়পাট দিতে বাকি আছে, ঘরটা মুছতে বাকি আছে, কিন্তু বিছানা টিছানা গুছানো হয়ে গেছে। তো চলো একবার দেখি। তো এই যে গাইস, বিছানা দেখো গুছিয়ে নিয়েছি, ওদিকে জানালাটা খুলে দিয়েছে, আসবাব এদিকেও গোছানো হয়ে গেছে, শুধু মুছবো। এটা হচ্ছে আমাদের ঘরের বিছানা। বিছানা চাদর পাল্টে নিয়েছি, গুছিয়ে নিয়েছি সব। বইপত্রগুলো শুধু উপরে তুলতে হবে, এটা হচ্ছে বড় কাজ। সব এইগুলো ঝাড়াটাড়া হয়ে গিয়েছে, এবার শুধু ঝাড় দেবো আর মুছবো। গাইস আজকে অনেক কাজ, তো আজকে আর কথা বলার সময় নেই, কারণ মোছামুছি করবো, তারপরে হচ্ছে কি স্নান করবো, তারপরে শাড়ি টাড়ি পরবো, ভাইকে ফোঁটা দেবো। তো অনেক কাজ। তো চলো গাইস, আজকে আর বেশি কথা না বলে কাজ শুরু করি আমি। তো গাইস, কালকে যখন ভাইয়ের জন্য মিষ্টি কিনতে গিয়েছিলাম, তখন গিয়ে ফুল কিনে নিয়ে এসেছিলাম, সন্দেশ কিনে নিয়েছিলাম ঠাকুর জন্য। তো আগে তো ঘরেতে পুজো দেবো, তারপরে তো ভাইকে ফোঁটা দেবো। আর হচ্ছে কি, এইখানে যে এই প্রদীপটা, এই প্রদীপটা এখানে রেখেছি, কারণ এখানে ভিতরের প্রদীপটা নিচে নিয়ে গিয়েছি। দেখো, ভাইকে ফোঁটা দেবো বলে আমি চন্দন বেটে নিয়েছি, বেটে আবার বাটিতে তোলাও হয়ে গিয়েছে। তো গাইস দেখো, বাটিতে চন্দন বাটা, দই, শাঁখ, প্রদীপ, এইদিকে আছে ধন আর দুল্প আশীর্বাদের জন্য, তো সব রেডি করে নিয়েছি। তো এদিকে দেখো, আমি রেসনা গুলেছি, একটু লস্যি গ্লাসে ঢেলে নিয়েছি, আর এখানে মিষ্টি সাজিয়ে নিয়েছি। তো কত রকম মিষ্টি তোমরা গুনে আমাকে বলো, আমি আমার গোনা হয়নি বা সময় হয়নি। আর এটা হচ্ছে বাবার জন্য পিসি এনেছে, আর এখানে দেখো বাবার জন্য পিসি জামা কাপড়ও নিয়ে এসছে। তো এই যে একটা লুঙ্গি, দেখো এই একটা লুঙ্গি, কারণ বাবা বাড়িতে লুঙ্গি পরে বেশি, তো সেই জন্য লুঙ্গি নিয়েছে। আর এখানে একটা টি শার্ট, সরি এটা শার্টই, তো শার্ট নিয়েছে। তো বেশ দেখো, ভালো কালারটা বেশ সুন্দর, হালকা কালার, দেখতে খুব সুন্দর দেখো। তো এই শার্টটা নিয়ে এসছে পিসি, তো বাবাকে ফোঁটা দেবে সেই জন্য পিসি এসছে, আর পিসি এই সমস্ত গিফট নিয়ে এসছে। তো গাইস দেখো, এই শাড়িটা পরব, তো যেহেতু ঘরেতেই থাকবো তো অল্প করেই সাজগোজ করব। তো এই শাড়িটা আর ওর ওই সবুজ রঙের ব্লাউজ, তো এই শাড়িটা পুজোর সময়তেই নিয়েছিলাম, কিন্তু পরা হয়নি বা সেলাই টেলাই হয়নি বলে ওই জন্য এখন পরছি, এই শাড়িটা পরছি। আর এই যে অল্প করে সাজগোজ বের করে নিয়েছি, তো এইগুলোই পরবো। তো চলো গাইস, ঝটপট রেডি হয়ে নিই, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। আর ঘরে ধরে যেহেতু থাকবো, সেহেতু একদম অল্প করে সিম্পল সাজবো। আর শাড়িটা দেখো গাইস, এরকম আর আঁচলে না এরকম পুঁতি টুতি দেওয়া আছে। তো চলো গাইস, রেডি হয়ে নিই। ডান হাতটা, হ্যাঁ
এই তো ফুল দুল ভাই খান দুল পাস দেখো ভাইয়ের জন্য মিষ্টি রেডি করে সমস্তটা রেডি করে ভাইকে দিয়ে দিয়েছি। তো আমার একটা মাত্র ভাই, সেই জন্য আমি যত রকম পারি আমি নিয়ে আসি। তো দেখো, আর এখানে গ্লাসে আছে ফেসনা আর লস্যি, তো ওখানে আছে দই নিমকি, আর ওখানে আছে চকলেট বল, আর একটা প্লেটে আছে পুরোটাই মিষ্টি। তো গাইস, আমি যখন ফোনটা দিয়েছি ভিডিও করার কেউ ছিল না, তো মা কয়েকটা ছবি তুলেছিল, তো সেগুলোই তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো ভাই আমাকে মিষ্টি খাওয়াচ্ছে দেখো, আর এই যে ভাইয়ের মিষ্টির পুরো প্লেটটা, আর এই যে প্রথমের দিকে আমি আর ভাই একটা ছবি তুলেছিলাম, তো সেটাই এটা। তো দেখো মিষ্টি খাওয়া হচ্ছে, খেতে খেতে একবার করে ছবি তোলা হচ্ছে, তো সেই জন্য এই ছবিগুলো তোলা হয়েছিল। আর তো গাইস, মিষ্টি ভাই সেরকম খেতেও চায় না, তবুও আমার ইচ্ছা মতন আমি দিই, কারণ একটাই ভাই আর একবারই ভালো করে ফোঁটা দেওয়া আর কি, আর এটা হচ্ছে ভাইয়ের মঙ্গল কামনায়, তো সেই জন্য ভাইকেই একটু বেশি করে মিষ্টি দিই, কারণ আমার ভালো লাগে। তো আমি যত রকম পেরেছি নিয়ে এসেছি ভাইয়ের জন্য। ভাই কিন্তু সেরকম মিষ্টি খায় না, ভাই একটু দই লস্যি ওই রেশনা আর একটু আধটু সন্দেশ, নরম সন্দেশ যেগুলো সেগুলোই খেতে ভালোবাসে। আর এখানে দেখো ভাই আমি আর পিসিমণি তিনজনে আছি, তো আমি এই ছবিগুলো তুলেছিলাম, তো এগুলো আমি তোমাদের দিয়ে দিলাম, কারণ এই সময় ভিডিও করা হয়নি, শুধু ছবিই তোলা হয়েছিল, কারণ ছবিগুলো অনেক দিন থেকে যাবে, ভিডিওগুলো তবুও আমি কেটে দিই। খাবে ওই জন্য আর বেশি আর এদিকে। তো গাইস, এটা হচ্ছে আমার পিসিমণি, না খেলে টিকতে পারবে না, এক গাল ওদের ভাত দিতেই হবে, এলে তো টিকটিক করতে হয়, টিকটিক করতে। তো গাইস, ভাইকে ফোঁটা দেওয়া হয়ে গিয়েছে, টিফিন করা হয়ে গিয়েছে, টিফিন মানে কি বলতো, মাংস কষা খাওয়া হয়েছে আর পিসিমণি ভাত খাচ্ছিল, তো ভাত দিয়ে দেওয়া হয়েছিল, কারণ আবার আর একজন বাড়িতে খাবে পিসিমণি, তো সেই জন্য। তো ফোঁটাটা দেওয়া হলো, অনেক কষ্ট সৃষ্ট করে ফোঁটার সময় ভিডিও করা হয়নি, ছবি তোলা হয়েছে কয়েকটা, দেখে দিয়ে দেবো তোমাদের। আর এই যে আমি দেখো লাল রঙের একটা শাড়ি পরেছি, সকলকে সকলকে ভাইফোঁটার অনেক 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 ভালোবাসা গাইস, অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো করে কাটাও আজকে দিনটা। তো গাইস, ভাই ওদিকে ফোনেতে টিভি দেখছে, আর আমি এদিকে হচ্ছে কি খাবার বাড়তে বসেছি, আর মা ওইদিকে হচ্ছে মাছ ভাজতে গেছে, কারণ লাস্টে মাছটা কেনা হয়েছে। তো ফোঁটা দেওয়ার আগে ওই আমি শাড়ি পরেছিলাম, মানে পরে যখন ছবি টবি তুলছিলাম তখনই আর কি মাছ কিনেছে, তো মা মাছ ভাজবে আর তারপরে ভাজবে, তো আমি ততক্ষণ বাকি খাবারগুলো মানে বাটিতে তুলে নিচ্ছি, তো সেই বাটিটা ভাই এনেছিল বোলসের, তো সেটাতেই তুলে নিচ্ছে। তো দেখো গাইস, ভাইকে খেতে দেওয়া হয়ে গিয়েছে, তো যে বোল সেটগুলো এনেছিল না ভাই, তো তাতেই দিয়েছি, আর এই প্লেটটা আমি আগেই কিনে রেখেছিলাম, আর গ্লাসটা এমনি আগেই আছে, তো এই যে কয়েকটা ছবি তুলেছি, তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ প্রত্যেকবারে ভিডিও করা হয়নি, মানে ভুলে গেছি যে ভিডিও করতে হবে, একদম ভুলে গেছি। তো মাকে নাহলে ভিডিওটা ধরিয়ে দিলেই হতো যে মা ভিডিওটাই করো, পরে ছবি তুলব। তো এই যে খাবার দাবার, তো কী কী খাবার হয়েছে দেখে নাও। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তো নাইটি পরে নিয়েছি, শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, তো ওই যে রাস্তায় বেরিয়েছিলাম, আর বৌদির কাছে আমার ব্লাউজ ছিল তৈরি করতে দেওয়া, তো ওই ব্লাউজটা যেটা আমার হাতে আছে তো ওটাই আনতে গিয়েছিলাম, কারণ বৌদি ভাই ফোঁটা দিতে চলে যাবে, মানে ফোঁটা দেবে না, বাবির বাড়িতে ঘুরতে চলে যাবে, তো সেই জন্য বলেছিলো এরকম সময় আসতে। আর এই যে আমরা কয়েকটা ছবি তুলেছি, তো সেটাই দেখে নাও। আর গাইস দেখো, দিদির ছেলে এসছে, তো দিদির ছেলের মাথায় দেখো চুল বাঁধা, তো এরা যে তিনজনে যাচ্ছে লাল ড্রেসটা। কাটা মিষ্টি খেয়েছো, কাটা মিষ্টি খেয়েছো।
কুটুস কুট আছে কুট 1 2 3 4 5 খালি এগে এগে যাচ্ছে চার এখন রাত হয়ে গিয়েছে, তো পায়েস তখন খাওয়া হয়নি, তো এখন পায়েস খাওয়াবে। তো আজকের মতন টাটা, বাই বাই গাইস, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তো বাই গাইস, সাবস্ক্রাইবটা করে নিও।